সি প্রোগ্রামিং ফর এভরিবডি, আমাদের গ্রুপের চ্যাটটার নাম অবশ্যই দেখতে পাইছো যে প্রোগ্রামিং ফর এভরিবডি। সেটা কিসের জন্য? সি এর জন্য। এটা কেন এভরিবডি রাখা হয়েছে? যে যারা কিচ্ছু পারে না, যেমন আমরা যারা ফার্স্টে আসি, অনেকের দেখা যায় পিসি থাকে না, শুধুমাত্র ফোন থাকে, তারাও এই কোর্সটা করতে পারবে। যার কারণে এই কোর্সটার নাম রাখা হয়েছে প্রোগ্রামিং ফর এভরিবডি। ওকে, প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি আরিফুল ইসলাম, গ্রিন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি 191 ব্যাচের, আর আমি বর্তমানে জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে একটা কোম্পানিতে আছি। তো আমার নিকনেম হচ্ছে সম্রাট। তো আমাদের যে মেইন ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কি? সি ল্যাঙ্গুয়েজ। তো এইখানে যে লোকটারে দেখা যাইতেছে, এনার নাম হচ্ছে ড্যানিশ রিচি। হ্যালো, আর ইউ উইথ মি? জি ভাই, শুনতেছি, বলেন। ওকে, যদি না শোনা যায় তাহলে বলতে হবে অবশ্যই। এই স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে ইনি হচ্ছে ড্যানিশ রিচি। ইনি সর্বপ্রথম ইউনিক্স নামে একটা ল্যাব আছে, তো উনি ইউনিক্স ল্যাবে একটা অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য একটা কোড লিখতেছিল। তো সেইখানে সি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়ে যায়, এবং আলটিমেটলি দেখা যায় কিছুদিন পরে এটা অনেক, এখন ক্লিয়ার শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো আমরা ড্যানিশ রিচি সম্পর্কে বলতেছিলাম যে ইনি সি প্রোগ্রামিং তৈরি করে, তো সি ল্যাঙ্গুয়েজটা যে সৃষ্টি করছে, তো ফার্স্ট অপারেটিং সিস্টেম হিসেবে ইউনিক্স বাইসে নিছিল। তো ইউনিক্সে কাজ করতে করতে প্রয়োজন না থাকলে মাইকটা মিউট করে দেই। আচ্ছা, এখন আমরা বলতেছিলাম ড্যানিশ রিচি সম্পর্কে। তো ইউনিক্স অপারেটিং সিস্টেমে কোড করতেছিল, তো সেই মুহূর্তে এই কোডটা তারা পাবলিকলি প্রচার করে। তো পাবলিকলি যখন প্রচার করে, তখন এই ল্যাঙ্গুয়েজটা মানে খুবই বহুল ভাষায় ব্যবহৃত হয়, যার কারণে সবার মধ্যে খুবই পরিচিত হয়ে যায়। তো আমরা যে বর্তমানে অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ গুলো দেখি, যেমন জাভা, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, সি শার্প বা অন্য যে কোনো কিছু আছে, প্রত্যেকটা মানে 90% প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, যার কারণে এই সি ল্যাঙ্গুয়েজকে মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যার জন্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সি প্রোগ্রামিং দিয়ে আমাদের প্রোগ্রামিং ডে শুরু হয়। আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি লার্নার হিসেবে আছি, তো সবার হেল্প করতে হবে। এখন আমরা একটা জিনিস দেখব, এই সি প্রোগ্রামিং ডা বা প্রোগ্রামিং ডে কিভাবে আসতেছে। সেটা হচ্ছে, প্রথম একটা চিত্র দেখা যাইতেছে, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এই যে এটা মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপরে আসতেছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে একটা মানুষের চিত্র দেওয়া হয়েছে, তার মানে এটা বোঝাইতেছে যে এই মানুষের বোধগম্য একটা ল্যাঙ্গুয়েজ থাকবে। ওকে, তোমরা কি আমার সাথে আছো? জি ভাইয়া। ওকে, তো মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি যে মেশিন কিন্তু শূন্য এবং এক ছাড়া কিচ্ছু বোঝে না। মেশিন শুধুমাত্র বুঝতে পারে যে এটা অন হচ্ছে না অফ হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নেই, এবং তারপরে আসে মানুষের বোধগম্য ভাষায়। আবার আমরা যে প্রোগ্রামটা করব, এই প্রোগ্রামটা আমরা মানুষ, তো এই হিসেবে মানুষের যে তৈরি ল্যাঙ্গুয়েজ, আমরা সি প্রোগ্রামিংটা করব। তারপরে এই সি প্রোগ্রাম আবার কনভার্ট হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এবং তারপরে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিনের মধ্যে চলে যাবে। এইখানে তৈরি হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। এতটুকু বুঝতে পারছি আমরা? জি। ওকে, তো আমরা এখন কেন সি ল্যাঙ্গুয়েজটা বাইসা নিতেছি? অন্যান্য ল্যাঙ্গুয়েজও তো ছিল। আমি অবশ্যই এই উত্তরটা আগে দিয়ে দিছি যে কেন সি ল্যাঙ্গুয়েজটা পড়তেছি। সি ল্যাঙ্গুয়েজ পড়তেছি এই কারণে যে যত ল্যাঙ্গুয়েজ আছে, আমি কিন্তু অলরেডি এটার উত্তর দিছি, যত ল্যাঙ্গুয়েজ আছে, জাভা, তারপর জাভাস্ক্রিপ্ট, এই রুবি, পাইথন, যা কিছু আছে, ম্যাক্সিমাম 90% উপরে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। যেহেতু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, সো আমরা যদি সি ল্যাঙ্গুয়েজটা বুঝে যাই, অন্য ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে আমাদের খুব বেশি সময় লাগবে না, যার জন্য আমরা শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজটাকে বেছে নিছি। তো আমরা যে সি ল্যাঙ্গুয়েজটা করব, এই কাজটা করার জন্য বা এই প্রোগ্রামিং শেখার জন্য আমাদের একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হবে। যেমন আমরা যদি পড়ালেখা করতে যাই, আমরা যদি মাছের বাজারে যাই, অবশ্যই কিন্তু পড়ালেখাটা হবে না আলটিমেটলি। তো আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট প্রয়োজন হবে। তো এই এনভায়রনমেন্টটা দিবে হচ্ছে কোড ব্লকস। নাম কি? কোড ব্লকস। তো কোড ব্লকস কার কার পিসিতে ইনস্টল করা আছে? ভাই, কোড ব্লকস ছাড়া কি অন্য কোনো দিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে। কোড ব্লকস কার কাছে আছে?
আছে ভাই, আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে নাই। ইশরাত জাহান হাফসা, কথা বোঝা যাচ্ছে না। জি ভাইয়া আছে, কোড ব্লকস ডাউনলোড। আচ্ছা, এখানে ফোন ফোন ইউজার কে কে, যে বর্তমানে কম্পিউটার নাই কিন্তু পরবর্তীতে কিনবে, এখন ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছে, এরকম কয়জন আছে? ভাইয়া আমি আছি। আচ্ছা, শুধুমাত্র একজন? ভাইয়া আমিও আমিও আছি ভাইয়া। আচ্ছা, তো মোবাইল ইউজারের সংখ্যা অনেক বেশি আছে, তো আমরা মোবাইলে কিভাবে ইউজ করব আমি এই স্লাইডে অ্যাড করে নিই। তো আমরা একটু নেটে চলে যাব, নেটে চলে গিয়ে একটু দেখাবো। সি, এটা অবশ্যই প্লে স্টোরে থাকবে, তো প্লে স্টোরে আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে এটা মোবাইল সি, নাম হচ্ছে মোবাইল সি। কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে, বলেন। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, এই এখানে যে একটা পিকচার দেখা যাচ্ছে এই মোবাইলের ভিতরে, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে আরো একটা প্লাস। তো এখানে দুইটা আইকন, একটা হচ্ছে ফাইলের আইকন আর একটা হচ্ছে ফোল্ডারের আইকন। এখানে যদি ফাইলের আইকনে আমরা প্লাস দেই, তাহলে আমরা নতুন একটা ফাইল তৈরি করতে পারবো, এবং ফাইলের নামে লাস্টে অবশ্যই ডট সি থাকতে হবে। যেমন আমরা যদি MP3 বা MP4 চালাই, সেক্ষেত্রে দেখা যায় ডট MP3, ডট MP4 এরকম কিছু থাকে। তো এইখানে যদি আমরা সি প্রোগ্রামিং করতে চাই, তো এখানে আমাদের লিখতে হবে ডট সি। তো আমরা এই মোবাইলের ভিতরে এখানে যাই করতে পারবো, এই প্লাসে দিতে হবে কোন প্লাস, অবশ্যই ফাইলের প্লাস। আর যদি ফোল্ডারে প্লাসে দাও, তাহলে ফোল্ডার খুলবে নতুন, ফাইল খুলবে না। আচ্ছা, যাই হোক, আশা করি এতটুকু বুঝতে পারছো। যাদের এই ফোন দিয়ে করার ইচ্ছা, তারা এটা থেকে করতে পারবা। এখন আমি এনভায়রনমেন্ট সেটআপে যাব, সেটা হচ্ছে উইন্ডোজের জন্য তোমরা অবশ্যই কোড ব্লকস উইথ কম্পাইলারটা ডাউনলোড করবা। তো এখানে গেলে তোমরা ডাউনলোড বাইনারি নামে একটা অপশন পাবা, এখানে চলে গেলে লিংক পাবা। আমি লিংকটা দেখিয়ে দিতেছি, এই যে এখানে এই যে মিং ডব্লিউ যেটা আছে, এই 1 2 3 4, চার নাম্বারটা, এই চার নাম্বারটা ডাউনলোড দিবা, যে কোনো একটা, এই যে ফস হাফ অথবা সোর্স ফর্স ডট নেট, এর যে কোনো একটা দিকে দিলেই হবে। অবশ্যই কিন্তু এটা ইয়ের জন্য হবে, এই উইথ কম্পাইলার দিতে হবে, যদি উইথ আউট কম্পাইলার দাও তাহলে আবার নতুন করে আবার নামাইতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু করতে পারছো। তো এখন আমরা ইয়েতে চলে যাই। ওকে, এইখানে আইসা, এই যে ইন্টারফেসটা দেখা যাইতেছে, এই ইন্টারফেসটা হচ্ছে কোড ব্লকস এর ইন্টারফেস। এখন আমাদের একটা প্রশ্ন মনে আসতেই পারে যে কেন আমরা কোড ব্লকসটা ইউজ করব। এইখানে আমাদের এই যুগটা এত পরিমাণ উন্নত হয়েছে যে আমরা এখন নোটটা ইউজ করি না, আমরা চাইলে নোটপ্যাডটাও ইউজ করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমি এই যে নোটপ্যাড যদি অন করি, এখানে লিখতে পারবো, এবং সেক্ষেত্রে যদি হেডার ফাইলটা আমরা ইনক্লুড না করি, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করবে না। তো আমরা সামনে দেখতে পারবো যে কেন আমরা কোড ব্লকসে কাজটা করতেছি। তো এখানে করার জন্য আমরা এই যে প্লাসে দিব নিউ ফাইল, এমটি ফাইল দেব, এবং এখানে লেখালেখি শুরু করব। তার আগে এখানে একটা সেভ দিয়ে দিতে হবে, এই যে সেভ দিলাম, কন্ট্রোল এস দিলেই সেভ এর অপশনটা আসবে। আচ্ছা, এইখানে আজকের প্রথম যে প্রোগ্রামটা সেটা রান করব, ফার্স্ট প্রোগ্রাম নামে আমি সেভ দিলাম, ফার্স্ট প্রোগ্রাম। এবং লাস্টে কিন্তু একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ডট সি। যদি এই অপশনটা কারণ না আসে, তাহলে যে সি সি প্লাস প্লাস, এখানে যত অপশন আছে এখান থেকে সি অথবা সি প্লাস প্লাস এটা বের করতে হবে। এটা বের করে ডট সি যেন লাস্টে অবশ্যই থাকে, সেটা দিয়ে নিতে হবে। আচ্ছা, তো এখন আমরা শুধুমাত্র জানবো যে কতটুকু স্কেলেটন বা কতটুকু কঙ্কাল থাকলে একটা সি প্রোগ্রাম রান করতে পারে। এই মেইন যে অংশটা আছে সেটা হচ্ছে মেইন ফাংশন, এটার নাম কি, মেইন ফাংশন। শুধুমাত্র মেইন ফাংশন থাকলেই একটা প্রোগ্রাম রান করতে পারে। তো মেইন ফাংশনটা লেখার জন্য একটা রুলস আছে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র মেইন লিখবো, তারপরে একটা এই ফার্স্ট ব্রেকেট, তারপরে ফার্স্ট ব্রেকেট, তারপরে সেকেন্ড ব্রেকেট, তারপরে সেকেন্ড ব্রেকেট ক্লোজ। তো এই কথাটা আমি আমার প্রেজেন্টেশনে এটা বলছিলাম যে এই মেইন যে স্কেলেটনটা আছে, এই স্কেলেটনটা হচ্ছে মেইন ডট সি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেইন লেখা থাকবে, তারপরে একটা ফার্স্ট ব্রেকেট, তারপরে আরেকটা ফার্স্ট ব্রেকেট, দেন হচ্ছে তোমাদের এই কার্লি ব্রেস যেটা আর কি, সেটা হবে।
তোমাদের যত কোডিং আছে সেই কোডগুলো তোমরা এই যে কার্লি ব্রেসড আছে বা সেকেন্ড ব্রেকেট যেটাই বলো ওইখানে তোমরা কোডগুলো লিখবা, এখানে যাই লিখি সেখানে আমাদের মেইন পার্ট হিসেবে অংশগ্রহণ মানে অংশগ্রহণ করবে। আচ্ছা তোমরা এটারে অনেকটা ইয়ের সাথে উদাহরণ দিতে পারো, যে বার্গার, বার্গারের মধ্যে আমরা কি করি যে বার্গারে দুইটা অংশ থাকে, উপর একটা এই পাউরুটি থাকে, নিচে একটা পাউরুটি, মাঝখানে যাই দাও তুমি, তো এইভাবে কিন্তু তৈরি হয়। তো এই মেইন ফাংশনটা যে আছে, মেইন ফাংশনটা এই যে একটা এই কার্লি ব্রেস, ফার্স্ট কার্লি ব্রেস, ওপেনিং কার্লি ব্রেস যেটা, আর এই যে ক্লোজিং কার্লি ব্রেস, এইটার মাঝখানে আমরা কোডগুলো লিখি। তো আমরা যদি এতটুকু দেই, শুধুমাত্র এতটুকু লিখে সেভ করি, এতটুকু লিখে সেভ করলেই হয়ে যাবে। আচ্ছা এই যে দেখো আমি রান করতেছি, এই যে দেখো এখানে কিন্তু রান হয়েছে, দেখতে পাইতেছো এই যে রান হয়েছে, কিন্তু রেকর্ড চালু হয়েছে, দেখো তো। জি ভাই হয়েছে। আচ্ছা জি ভাই, তো আমাদের মেইন ফাংশন সম্পর্কে বোঝা শেষ। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই মেইন ফাংশনটা তুমি একবার চিন্তা করো, তোমার মাথার কথা, তোমার যে মাথা আছে, তোমার মাথা আছে কিন্তু যদি হাত না থাকে তাহলে কিন্তু মানুষটা বাইচে থাকতে পারে, যদি পা না থাকে তাও বাইচে থাকতে পারে, কিন্তু যদি মাথাটা না থাকে তাহলে কিন্তু সেই মানুষটারে কোনো অংশে মানুষ বলা যায় না, বা মানে বেঁচে থাকার যোগ্য সেটা বলা যায় না। কারণ আমরা যে কাজই করি, হাত যে কাজ করুক, পা যে কাজ করুক, সবগুলা কাজ কিন্তু মাথার নির্দেশে করে। আচ্ছা যাই হোক, তো আমরা যে সি প্রোগ্রামিং এর যে মেইন মাথাটা আছে সেই মাথাটারে বলতে পারি আমাদের মেইন ফাংশন। তোমরা কি আসছো, আমার কথা শুনতে পারতেছ? একটু বললো মাঝে মধ্যে হ্যাঁ হোক কিছু বললো, নাহলে কিন্তু আমি কিছুই বুঝবো না। হ্যাঁ আমি কি বলতেছিলাম যে মেইন ফাংশনটা আমাদের মাথার সাথে তুলনা করতে পারি। তাহলে এই যে এই মেইন ফাংশনটা আছে, এই মেইন ফাংশন ছাড়া কোনো কিছুই রান করে না। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমি এখানে কিছু লেখা লিখবো, তোমরা অবশ্যই এটা পড়ে আসছো, এই ইন্টারমিডিয়েটে কিছু না কিছু পড়ছো। এটা এখানে দেখো কি লেখি। আচ্ছা এখানে লিখলাম হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটার মানে হচ্ছে অন্তর্ভুক্ত করো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ কে। ওকে, কথা যদি ক্লিয়ার না আসে অবশ্যই কিন্তু নক করবা, আর যদি দেখো যে আমি শুনতেছি না তাহলে মেসেজে বলে দিবা, চ্যাট বক্সে দিয়ে দিবা। এখন কি ক্লিয়ার কথা? জি ভাইয়া। হ্যাঁ দেখো তুমি একবার চিন্তা করো তো, তোমার বাসায় যদি কোনো বেবি থাকে বা আশেপাশে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তারে যদি বলা হয় যে তুমি আগুনে হাত দাও, কিন্তু আগুনে হাত দিয়ে ফেলবে। কেন হাত দিয়ে ফেলবে? কারণ ওর এটা ধারণা নাই বা ওর মাথায় এটা সেভ নাই যে আগুনে হাত দিলে ওর হাতটা পুড়ে যাবে। ঠিক তেমনি তার মানে আমাদের যে মাথার মেমোরিটা আছে এটা কিন্তু সবসময় একটা করে জিনিস স্টোর করতেছে। তো আলটিমেটলি আমাদের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটারে স্টোর করার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় বা হেডার ফাইলের প্রয়োজন হয়। যেমন আমরা যদি গান চালাই সেক্ষেত্রে কি থাকে .mp3 .mp4, তো আমাদের যে মেইন প্রোগ্রামটা আছে মেইন প্রোগ্রামের অনেক কিছু আমাদের হেডার ফাইলে সেভ করা থাকে আগের থেকে। যেমন ওই যে ওই বাচ্চা ছেলেটা কি করতেছিল, যে আগুনের মধ্যে হাত দিল, সাথে সাথে যে হাত পুড়ে যাইতেছে, একবার যদি ধরে যে না আগুনে হাত দিলে হাত পুড়ে, ও কিন্তু দ্বিতীয়বার ওইখানে যাবে না, তার মানে ওর মাথায় এটা সেভ হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের এখানে বলতেছে stdio.h, এটা দিয়ে বোঝাইতেছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। বুঝতে পারতেছ? হ্যালো জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া বুঝতে। তো stdio থেকে কি বলতেছে দেখো, stdio এটা দিয়ে বোঝাইতেছে হচ্ছে স্ট্যান্ডার্ড, আচ্ছা স্ট্যান্ডার্ড ইনপুট আর হচ্ছে আউটপুট। ওকে, এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এখান থেকে এই এই অংশটা আসছে এসটিডি, এটা না এটা না, এটা তো এসটিডিআইও। আচ্ছা এটা আমি তীরচিহ্ন দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে স্ট্যান্ডার্ডের আমরা যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে, প্রোগ্রামিং না নর্মাল চ্যাটিং এর ক্ষেত্রেও কিন্তু তুমি রে বলে কি TMI তুমি এটা কিন্তু বলি। ঠিক তেমনি এখানে একটা সিস্টেম করছে যে এই স্ট্যান্ডার্ড কে আমরা বলবো STD STD। ওকে, তো ইনপুটের থেকে নিব I, এই যে নিলাম I, এবং তারপরে আউটপুটের থেকে নিব O। ওকে, এই নিলাম O, এখন STDIO, এখন যেহেতু এটা একটা হেডার ফাইল তার মানে শেষটা কি হবে .h। বুঝতে পারতেছো নাকি বুঝো নাই?
জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, আবার একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, একবার দেখো যে আমাদের যে stdio.h এখানে এই কথাটা মানে বোঝাইতেছে কি, যে এসটিডি, এই যে এসটিডি আছে এটা দিয়ে বোঝাইতেছে যে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড কথাটা থেকে আমরা কি বলতেছি, এসটিডি। দেন বলতেছি ইনপুট থেকে আই, এই যে আই, এবং আউটপুট থেকে ও, দেন হচ্ছে stdio.h। এই যে এতটুকু স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ যে আছে, এটা কেন আমরা লিখতেছি, সেটা কি ছিল, যাতে আমাদের এই হেডার ফাইলের মধ্যে অনেক কিছু সেভ থাকে। যেমন আমরা যদি কোনো ইনপুট করতে চাই বা আউটপুট করতে চাই, যেমন আমরা যদি প্রোগ্রাম করি, দেখা যায় বিভিন্ন ধরনের লেখা আমাদের সামনে ভাইসা ওঠে বা আমাদের কিছু বলতেছে তুমি কিছু দাও। যেমন তোমরা যদি ক্যালকুলেটার চাপো, সেক্ষেত্রে কি লাগবা, কি দেখতে পারবা, যে এক চাপতেছো ভিতরে এক নিতেছে, তো এক দিলে যে একটা নিবে, এই জিনিসটা আবার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলের মধ্যে সেভ করা আছে। যদি এটা না দাও দেখবা যে রান করতেছে না, এইখানে হয়তো রান করবে, দেখবা যে এই কোড ব্লকস বা নোটপ্যাড প্লাস প্লাস বা অ্যাটম বা অন্যান্য যে আছে এই ভিজুয়াল স্টুডিও কোড, এগুলাতে কিন্তু রান করবে, কারণ এগুলো হচ্ছে আলট্রা মডার্ন। কিন্তু তুমি এই যে এখানে যদি করতে যাও, মানে আমাদের যে পুরাতন ভার্সন আছে, আমরা যে কাজগুলো বহুত আগে করতাম, মানে আমাদের যখন কোড ব্লকসটা আবিষ্কারই হয় নাই, সেই ক্ষেত্রে আমরা নোটপ্যাড কাজগুলো করতাম, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই হেডার ফাইলগুলো অ্যাড করতে হতো, এই যে হেডার ফাইল। আচ্ছা যাই হোক, এতটুকু আশা করি বুঝতে পারতেছ যে স্ট্যান্ডার্ড এসটিডি, এসটিডি স্ট্যান্ডার্ড থেকে এসটিডি, এই যে স্ট্যান্ডার্ড কথাটা এখান থেকে আনছি এসটিডি, এবং ইনপুট থেকে আনছি আই, এই যে আই, এবং আউটপুট থেকে আনছি ও। আচ্ছা ও, এখানে ফুলটা কি আসতেছে, stdio.h, তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আচ্ছা এতটুকু বুঝতে পারছো? জি জি ভাইয়া। হ্যাঁ, এখন দেখো, এখন কথা আছে যে ফার্স্টে যে একটা কথা আছে যে হ্যাশ ইনক্লুড, এটা কেন করছে, এটার আগে একবার চিন্তা করো যে কিছুদিন আগে কিন্তু একটা ট্রেন্ড আসছিল যে হ্যাশ উই লাভ মোহাম্মদ চ্যালেঞ্জ। ওইখানে আমরা কিন্তু হ্যাশ দিতেছিলাম, কেন হ্যাশ দিতেছিলাম, যাতে হ্যাশ ট্যাগটা দিয়ে বুঝতে পারে যে ওই যে মানে ট্যাগিং করা বা গুতানো বা যে জায়গায় আছে সেখান থেকে খুঁজে বের করে এই যে হ্যাশটা বা শার্প যে অপশনটা আছে এই জিনিসটা। আচ্ছা যাই হোক, এই যে হ্যাশ ইনক্লুড, এবং এই কথাটা দ্বারা কি বোঝাইতেছে, হ্যাশ ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করো, কাকে অন্তর্ভুক্ত করবে, এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলকে তুমি অন্তর্ভুক্ত করো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হুম ভাইয়া ক্লিয়ার। আমি আবার আর একটু সামারি টানতেছি, সেটা হচ্ছে যে আমরা এখানে হেডার ফাইলটা কেন অ্যাড করতেছিলাম, যাতে আমাদের স্মৃতিটা সেভ থাকে যে ইনপুট আউটপুট যে নেব, যে আমি ইউজারের থেকে ইনপুট নিতেছি আবার আউটপুট করতেছি অনেক কিছু শো করতেছি, এটার জন্য আমাদের ইনপুট আউটপুট হেডার ফাইলটা লাগে। আচ্ছা যাই হোক, তো আমাদের যে শুধু ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ডটাই আছে এরকম কিন্তু না, আমি আরেকটা হেডার ফাইলের নাম লিখতেছি, সেটা হচ্ছে কনভার্ট ইনপুট আউটপুট হ্যাশ ইনক্লুড। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, একটু আগে জ্বরে আমি শুয়েছিলাম। আচ্ছা যাই হোক, দেখো তোমরা মন দিয়ে পড়ো আর মন দিয়ে বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু আমার পরিশ্রমটা বৃথা যাবো। যদি কোনো জায়গায় না বুঝো তাহলে অবশ্যই বলবা যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই আমি, এই জায়গায় কিন্তু আমি কোনো কিন্তু কোনো প্রফেশনাল টিচার না, আমিও তোমাদের মতোই লার্নার। যদি আমার মাঝে মাঝে ভুল যায়, দেখবা যে না কোনো জায়গায় ভুল হইতেছে, তাহলে অবশ্যই বলবা যে ভাইয়া এই জায়গাটাতে সম্ভবত ভুল হইছে, আপনি একটু দেখেন, আমরা অবশ্যই সবাই মিলে সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা ভাইয়া আমার নেট প্রবলেম ছিল তো, যদি আবার বলতেন। হ্যাঁ, তুমি এই এখানে দেখো আমরা আবার নতুন একটা হেডার ফাইল নিয়ে আসছি, এই হেডার ফাইলটা বুঝলেও তুমি বুঝে ফেলবা। এই যে এখানে নতুন একটা হেডার ফাইল, এখানে হেডার ফাইলটার নাম হচ্ছে conio.h, এটা নিয়ে আমরা বলতাম conio.h যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম, তাই না? কিন্তু এই conio.h আমরা আর বলবো না, এটার মেন নাম হচ্ছে কনভার্ট ইনপুট আউটপুট ডট এইস, কনভার্ট দেন হচ্ছে ইনপুট দেন হচ্ছে আউটপুট দেন হচ্ছে ডট এইস আর কি, হেডার ফাইল। তো এই যে কনভার্ট ইনপুট আউটপুটটা যা আছে, এখান থেকে কনভার্ট থেকে আনছে CON, কন ইনপুট থেকে আনছে আই, এবং আউটপুট থেকে আনছে ও। ওকে, এইখান থেকে হয় conio.h, এটা দ্বারা কি বোঝাইতেছে যে হ্যাশ ইনক্লুড তুমি অন্তর্ভুক্ত করো, কাকে অন্তর্ভুক্ত করো, কনভার্ট ইনপুট আউটপুট ডট হেডার ফাইলকে তুমি অন্তর্ভুক্ত করো। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা কেন কোন উদ্দেশ্যে কোনটা লিখি। এখন
তুমি একবার চিন্তা করো যে তোমার বাম হাতে একটা মশা বসছে, এখন তুমি চুপ করে বসে আছো, কেন বসে আছো জানো? যদি তুমি নড়াচড়া করো তাহলে তোমার মশাটা চলে যাবে। এখন তুমি ভাবতেছো যেহেতু মশাটা চলে যাবে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি নড়াচড়া করবো না, তোমার বাম হাত মস্তিষ্ককে সিগনাল দিছে। কি সিগনাল দিছে? যে বাম হাতে একটা মশা বসছে, তুমি ডান হাতকে উঠাও এবং ওইখানে একটা থাপ্পড় মারো। আচ্ছা ঠিক আছে, তোমার হাত কি করলো, এই মস্তিষ্ক কি করলো, ডান হাতটা নির্দেশনা দিল। তখন সে ডান হাতটা এনে বাম হাতের উপরে রাখলো এবং মশাটা মরে গেল। ঠিক এই জিনিসটা দেখবা যে বাম হাত কিন্তু কিছু রিটার্ন করতেছে, তাই রিটার্ন করতেছে না? দেখো তো বাম হাত কি রিটার্ন করতেছে, যে তুমি ডান হাতকে উঠানোর ব্যবস্থা করো। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তার মানে যারা যারা কাজ করতে পারে তাদের প্রত্যেকেই রিটার্ন করতে পারে। যেমন তুমি একজনের বললা যে তুমি যায় 10 টাকার বাদাম কিনে নিয়ে আসো, এখন যদি 10 টাকার বাদাম কিনা না নিয়ে আসে বা আলটিমেটলি 10 টাকার বাদাম রিটার্ন না দিতে পারে, তাহলে কি আলটিমেটলি ওর কাজটা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের যে মেইন ফাংশন আছে, এই মেইন ফাংশনে কাজ করে। তো মেইন ফাংশনের রিটার্নটা বলি আমরা ভয়েড বা হচ্ছে ইন্টিজার। কেন ভয়েড বলি বা কেন বা ইন্টিজার বলি? আচ্ছা দেখো, তো ভয়েড মানে হচ্ছে শূন্য, মানে কোনো কিছু রিটার্ন করবে না। যে তুমি একবার চিন্তা করো, মাথা কি কখনো মাথাকে বলে যে তোমার যে মস্তিষ্কটা আছে সেই মস্তিষ্ক কি তোমার মস্তিষ্ককে কখনো বলে যে তুমি এটা করো তুমি ওইটা করো? মস্তিষ্ককে কিন্তু বলে না। কাকে বলে? বলে হাতকে পাকে বা অন্য যারা কাজ করে তাদেরকে বলে, কিন্তু নিজেকে বলে না। তার মানে আলটিমেটলি রিটার্ন টাইম হচ্ছে শূন্য, এবং মাঝে মধ্যে এই শূন্যকে ইন্টিজারও ধরা হয়, যার কারণে আমরা একে ইন্টিজারও বলতে পারি। তার মানে এখানে তোমরা ইন্টিজারও দিতে পারো, ভয়েডও দিতে পারো, তোমার যা খুশি ইচ্ছা দিতে পারো। আচ্ছা যাই হোক, তো আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখি এখন যে আমাদের কোন অবস্থায় দাঁড়াইছে। আচ্ছা এই যে এতটুকুই হচ্ছে আমাদের মানে মেইন স্কেলেটন। তো এর আগেও যে একদম পিওর যে স্কেলেটনটা সেটা কি ছিল? শুধুমাত্র মেইন ফাংশন। এবং কেন মেইন ফাংশনটা, যেমন এই যে এতটুকু হইলে আমরা চালাইতেছিলাম, এতটুকু ছাড়া আমরা কেন চালাইতে পারতেছিলাম, এটার কারণটা কেউ একটু বলো তো। আমি একটু আগে ব্যাখ্যা করছি, কেউ একটু বলো এতটুকু হইলেই রান করতেছিল, কেন রান করতেছিল? এই যে দেখো এখানে কিন্তু রান করতেছে, কিন্তু কেন রান করতেছে একটু কেউ বলো। দু একজন না বললে তো আমি বুঝবো না যে তুমি আমাদের সাথে আসো কিনা না আসো। যদি না বোঝা তাহলে বুঝাইতে হবে, না বুঝে আলটিমেটলি সামনে যায় তো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, মেইন ফাংশন থেকে এক্সিকিউট হয়, আর ভিতরে যেহেতু কোনো অন্য কোনো ফাংশন নাই সেহেতু হচ্ছে যে আমাদের হেডার ফাইলগুলো লাগতেছে না। এইখানে আমরা যেহেতু ভিতরে কোনো কিছুই দেই নাই, যার কারণে আমাদের কোনো হেডার ফাইলও লাগতেছে না বা অন্য কিছু লাগতেছে না। ওকে, কিন্তু এই যে এখানে মেইন ফাংশন দেওয়ার কারণে, যেমন আমি একটা কথা বলছিলাম যে হাত পা ছাড়া কিন্তু যদি মাথা থাকে শুধু তাহলে কিন্তু মানুষটা থাকতে পারে, কিন্তু মাথাটা যদি না থাকে তাহলে কিন্তু চলতে পারে না। যেমন এই যে এখানে তোমার এই যে এতটুকু ছিল, আমি যদি মেইন ফাংশনটাকে কাটা দিই, যদি এতটুকু কাটা দিই দেখো কি অবস্থা হয়, রান হয় কিনা। আমি আগে টাকাটা দেই, আগে এই যে কেটে দিলাম, এই যে এখন রান করতেছি, এই যে দেখো কি বলতেছে, ইরর ইরর বলতেছে। কি ইরর? যে এটা আসলে কোনো প্রোগ্রামই হয় নাই, কোনো কিছু রিটার্ন করতেছে না, এগুলো কি দিছেন আউল ফাউল এগুলো বলতেছে। আচ্ছা যাই হোক, তো আমরা আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি। এখন যদি আমরা সেভ করে, এই যে কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম, এখন যদি রান করি তাহলে দেখা যাবে যে জিনিসটা রান হয়ে গেছে। বুঝতে পারতেছো? হ্যালো জি ভাইয়া। ওকে, সি প্রোগ্রামিং আগে কখনোই করো নাই, এরকম কে কে আছো? কখনোই করো নাই যে ইন্টারমিডিয়েটেও কোনো কিছু টাচই করো নাই, কে আছো? সরমের সরম পাওয়ার কিছু নাই বলতে হবে, তাহলে আমি ভালোভাবে জিজ্ঞাস করব বা ভালোভাবে বুঝাইতে পারবো। ওকে দেন, যে একজন হাত তো সর্বতা হাত করেছে কিন্তু ওইভাবে ভালো মনে নেই। আচ্ছা ওকে, তোমরা যা করবা যে ভালোভাবে সব সময় বোঝার চেষ্টা করবা, যদি বুঝতে না পারো অবশ্যই বলবো যে ভাই এই জায়গাটাতে বুঝি নাই একটু বুঝাই দেন। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, ঠিক আছে ভাই, আমাদের সর্বপ্রথম যে প্রোগ্রামটা এটা কিন্তু রান করছি আমরা। আজকে ভেরিয়েবল সম্পর্কে কিছু জানবো এবং কিভাবে ডিক্লেয়ার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় সেটা রাখবো। আর ভেরিয়েবল কি জিনিস, সেটা কি খায় নাকি কি করে, এই জিনিসটা সম্পর্কে জানবো। তো ভেরিয়েবল সম্পর্কে কার কি ধারণা, যারা প্রোগ্রামিং মানে হালকা পাতলা জানো তারাও বলতে পারে, আর যারা অ্যাডভান্স পর্যায়ে জানো তাদের বলার দরকার নাই, তাহলে অন্য যারা আছে তারা একটু হতাশ হতে পারে যে ওরা কেন জানে আমি কেন জানি না।
আচ্ছা শেয়ার করো। আচ্ছা দেখো, ভেরিয়েবল সম্পর্কে তো বললা না। আচ্ছা ভেরিয়েবল সম্পর্কে আমি বলি, কথাটার নাম হচ্ছে কি, ভেরিয়েবল। ভেরিয়েবল দেখো তো, এই কথাটাকে কি আমরা এইভাবে বলতে পারি না যে ভেরিয়েবল? মূলত এই যে ভেরিয়েবল মানে যার মান পরিবর্তনযোগ্য, সেই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, পরিবর্তনযোগ্য, যে সেই হচ্ছে ভেরিয়েবল। এই যে ভারী এবল, এই যে ভেরি এবল, ভেরি মানে কি পার্থক্য, এবল মানে কি সক্ষমতা, যার মানে পরিবর্তন হওয়ার সক্ষমতা আছে সেই হচ্ছে ভেরিয়েবল। বুঝতে পারছো এতটুকু? হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা একটু এতে ফিরে যাই, এইখানে আমাদের যে স্লাইডটা ছিল এখানে, এখানে দেখো কিছু লেখা আছে যে রিটার্ন টাইপ, থ্রি স্টেপস টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল। মানে একটা যদি ভেরিয়েবল তুমি তৈরি করতে যাও তাহলে তিনটা স্টেপ লাগে। কয়টা স্টেপ? স্টেপ, হ্যাঁ তিনটা স্টেপ। একটা ফার্স্ট স্টেপটা থাকবে রিটার্ন টাইপ, আরেকটা থাকবে ভেরিয়েবলের নাম, আরেকটা থাকবে সেমিকোলন। কি কি থাকবে? রিটার্ন টাইপ থাকবে, ভেরিয়েবলের নাম থাকবে, তারপরে থাকবে সেমিকোলন। এই যে এটা, এই যে সেমিকোলনটা। আচ্ছা আচ্ছা দেখো, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা তিনটা রুলস দেখে আসলাম। প্রথমে লিখতে হবে রিটার্ন টাইপ। আচ্ছা রিটার্ন টাইপ, রিটার্ন টাইপটা এখানে লিখতে হবে। ওকে, তো রিটার্ন টাইপ এখানে লিখতে হবে। তারপরে একটা স্পেস বা ফাঁকা একটা জায়গা থাকবে, সেখানে থাকবে ভেরিয়েবলের নাম। তোমরা কিন্তু এগুলো চাইলে নোট করে রাখতে পারো, ভেরিয়েবল নেম। আচ্ছা আমাদের মিটিংটা সম্ভবত 10 মিনিটের মধ্যে ক্লোজ হবে, কারণ নর্মাল যে আমরা ইউজার তাদেরকে সর্বোচ্চ 40 মিনিট সময় দেয়। আচ্ছা দেখো, তো রিটার্ন টাইপ, ভেরিয়েবল নেম, আর দেন হচ্ছে একটা সেমিকোলন। তো এই রিটার্ন টাইপটা কি বা ভেরিয়েবলের নামটা কি বা কেন দিব বা সেমিকোলনটা কি বা আমরা সেমিকোলনটা কেন ইউজ করব, এখন এই জিনিসটা সম্পর্কে জানবো। আচ্ছা দেখো, যেমন তুমি কিন্তু কিছুক্ষণ আগে তোমার এক বন্ধুরে 5 টাকার জন্য বাদাম কিনতে পাঠাইছিলা, 5 টাকা দিয়ে। তো আলটিমেটলি কি বাদাম কিনে এসে কিন্তু বাদামই ফেরত দিবে, ও কিন্তু তোমারে মানে একটা কোকা কোলা গিফট করতে পারবে না বা কোকা কোলা দিবে না, কারণ তুমি ওর কাছে 5 টাকা দিছো আর আনতেই বলছো বাদাম। আচ্ছা যাই হোক, তো এইখানে যে রিটার্ন টাইপ আছে, এই রিটার্ন টাইপ বেশ কয়েক ধরনের হয়। যেমন তোমার একটা ইন্টিজার নাম্বার প্রয়োজন, ইন্টিজার নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার, এই ইন্টিজার কথাটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ইন্টিজার থেকে আমাদের যে নামটা আসবে সেটা হচ্ছে আইএনটি, আইএনটি দিয়ে আমরা একটা রিটার্ন টাইপ পাবো। আচ্ছা তো আমরা একটা ইন্টিজার পাইলাম, তারপরে আমাদের বেশ কিছু আছে, যেমন ফ্লট আছে। ফ্লট, ফ্লট মানে কি ভাঙা অংশ, ফ্লট মানে কি ভাঙা অংশ। আচ্ছা এই ফ্লট কে লেখার জন্য আমরা শুধুমাত্র ফ্লটই লিখে থাকি, ফ্লট, FLOAT, এতটুকু লিখলেই ফ্লট ভেরিয়েবলটার জন্য রিটার্ন টাইপ পেয়ে যায় আমরা। তো ইন্টিজারের জন্য লিখতেছি আইএনটি, ফ্লটের জন্য লিখতেছি, ফ্লটের জন্য কি লিখতেছি, ফ্লট, শুধুমাত্র ফ্লটই। ওকে এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এই যে আমরা বলতেছি যে এখন আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেব, তাহলে ইন্টিজার লিখবো এই যে আইএনটি, আর ভেরিয়েবলের নাম দিলাম যে কোনো কিছু, সাপোজ জি। ওকে, দেন কি বলছে যে একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা তো এই ভেরিয়েবলের নাম কিভাবে ডিক্লেয়ার করে সেটার একটা রুলস তোমাদের একটা গ্রুপে দিয়ে দিব আজকে, যে ভেরিয়েবলের নামটা কিভাবে কিভাবে ডিক্লেয়ার করা যায়। এবং এই যে সেমিকোলনটা দিছি, এই সেমিকোলনটা কেন দিছি সেটা হচ্ছে যে আমাদের যে সি প্রোগ্রামিং আছে, সেই সি প্রোগ্রামিং এর একটা কথা বা একটা স্টেটমেন্ট শেষ হলো, তো ওই শেষ করার জন্য আমরা নর্মালি ইউজ করি সেমিকোলন। কিন্তু আমরা যদি বাংলা লিখতে যাই সেই জায়গায় ইউজ করি দাঁড়ি, ইংলিশে ফুল স্টপ। আমাদের সি প্রোগ্রামিং এ কি তাইলে সেমিকোলন, মনে থাকবে এটা? আমি এখন জিজ্ঞাসা করবো যে এই সেমিকোলন কেন ইউজ করা হয়, কেউ বলো সেমিকোলন কেন ইউজ করে ভাই, আরেকবার বলেন তো। হ্যাঁ দাঁড়াও আগে আরেকটু জিজ্ঞাসা করি, এন্ডিং পয়েন্ট আর কি সেমিকোলন সি প্রোগ্রামিং এর? হ্যাঁ হ্যাঁ, এন্ডিং পয়েন্ট। আচ্ছা আর কেউ?
সেমিকোলন সম্পর্কে কেউ কিছু বলো, যে সেমিকোলন হইতেছে এই জিনিস বলো কেউ, যে সেমিকোলন মাথায় শ্যাম্পু করার কাজে লাগে বলো, বা অন্য যা জানো সেমিকোলন সম্পর্কে সেটাই বলো। আচ্ছা যাই হোক, তো আমি সেমিকোলন কি জিনিস সেটা আমি আবার বলতেছি। এই সেমিকোলন হইতেছে হলো যে আমরা বাংলা বাক্যে বা বাংলা বাক্যটা শেষ হয়েছে এই শেষ করার জন্য দাঁড়ি ইউজ করি, কি ইউজ করতেছি, দাঁড়ি। এবং আমাদের যে সি প্রোগ্রাম আছে সেই সি প্রোগ্রামে দাঁড়ির বদলে আমরা ইউজ করতেছি হচ্ছে সেমিকোলন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, আশা করি এতটুকু বুঝতে পারতেছো। তো এই তুমি ইয়েতে গেছো, দোকানে গেছো, গ্রিন ইউনিভার্সিটির সামনে সকাল, খুব সকালে ক্লাস, এই মেসে কোনো খাবার হয় নাই, তো তুমি কি করতেছো, চায়ের দোকানে যাই বসলে, যাই বসে বললা কি যে মামা কিছু নাস্তা দেন, সাথে একটা চা দিয়েন, সাথে একটা পাউরুটি দিয়েন, চাটা করা করে দিয়েন, এই ধরনের যে কথা বলতেছো, তুমি কি বলতেছো, চা দেন কমা পাউরুটি দেন, এই ধরনের কথাই কিন্তু বলো। মানে সেম ধরনের যে কথাগুলো আছে সেক্ষেত্রে কি ইউজ করতেছো, মাঝখানে কমা ইউজ করতেছো। তুমি কি, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? হ্যালো হ্যালো জি ভাইয়া, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে কি করতেছি যে সেম ধরনের যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন ইন্টিজার টাইপের আমার 4 থেকে 5টা ভেরিয়েবল প্রয়োজন, তাহলে আমরা কি করব, যে কোনো কিছু যে নাম দিব, সাপোজ এস দিলাম, তারপরে এ দিলাম, তারপরে এক্স দিলাম, ওয়াই দিলাম, জেড দিলাম, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা এই কমা ইউজ করতেছি। কেন কমা ইউজ করতেছি, আমরা বাংলা বাক্যেও কিন্তু দেখি যে, যেমন একটু আগে তুমি দেখতেছিলে যে চা খাবো, রুটি খাবো, পাউরুটি খাবো, এই যে এই যে 3-4টা কথাবার্তা, প্রত্যেকটার কথার পরে কিন্তু একটা করে কমা দিতেছিলা, ঠিক তেমনি আমার কি দরকার, ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রয়োজন। সুতরাং আমি এই যে রিটার্ন টাইপটা দিয়ে দিছি ইন্টিজার, দেন আমি কি বলতেছি, কি কি প্রয়োজন, জি দরকার, এস দরকার, এ দরকার, এক্স দরকার, ওয়াই দরকার, জেড দরকার। আচ্ছা যাই হোক, তো আমরা যে এইসব বললাম যে ইন্টিজার নামে জি আছে, এস আছে, এ আছে, এক্স ওয়াই জেড এগুলো আছে, এখন এই যে এই স্টেটমেন্টটা লেখলাম, এইটা লেখার পরে আমাদের প্রোগ্রামে বা আমাদের মেমোরিতে একটা স্টেট বা একটা অবস্থা জেনারেট হয়, এই যে অবস্থাটা হইতেছে এই যে এরকম। তো ধরে নাও এই যে এই চিত্রটা দেখতে পারতেছো, এই চিত্রটা হইতেছে আমাদের ভেরিয়েবল বা একটা মেমোরি, মেমোরি ধরে নাও। তো আমরা যে মেমোরির মধ্যে রাখবো বা ভেরিয়েবল মানে কি, যার মানটা চেঞ্জ হয়, তো কার মান চেঞ্জ হবে, আমরা এখানে কার মান রাখছি, জি এস এ এক্স ওয়াই জেড এগুলা রাখছি। আচ্ছা, এখান থেকে যে কোনোটা, যে কোনো ঘরে জি হইতে পারে, যে কোনো ঘরে এ হইতে পারে, কিন্তু সাপোজ এই ঘরে জি আছে, আমি লেখাটা কালো করে নিতেছি, কালো না সাদা, সরি। আচ্ছা দেখো, এখানে জি নিছি, এখানে কিন্তু আমি আবার এস লিখতে পারবো না, মানে এস লিখতে পারবো না, কারণ কি, এখানে অলরেডি জি আছে, আমি অবশ্য অন্য একটা ঘরে লিখতে পারবো এস। ওকে, বুঝতে পারতেছো নাকি বুঝো নাই? এখন জি নিছি আমরা, এস নিছি, দেন এখানে এক্স নিলাম, দেন এখানে নিলাম ওয়াই, এখানে নিলাম জেড। তো ওরা কি করবে, ওরা সমস্ত জায়গাটা আর কি দখল করে রাখবে। এখানে যে দেখতেছো না, এই যে এক্স ওয়াই জেড, এই যে জেড এর জন্য যতটুকু আছে এই জায়গাটুকু দখল করে রাখবে। তো দখল করে নির্দিষ্ট পরিমাণ সময়, মানে নির্দিষ্ট পরিমাণ ইন্টিজার নাম্বার তোমাকে রিটার্ন করে দিতে পারবে। তো কি পরিমাণ ইন্টিজার নাম্বার তোমাকে রিটার্ন করে দিতে পারবে, সেটার জন্য একটা লিস্ট আছে এখানে। তো এই লিস্টটা কি ইন্টিজার টাইপ, সেটা মানে, আচ্ছা এখানে ওই লিস্টটা নাই, এটা হচ্ছে অন্য একটা লিস্ট, এটা হইতেছে যে কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। আচ্ছা, এই ফরম্যাট স্পেসিফায়ারের জিনিসটা আমরা পরে আসবো। তো ইন্টিজার ক্যারেক্টার এখানে দেখো অনেকগুলো টাইপ আছে, আমরা কিন্তু একটু আগে একটা পাইলাম শুধু, সেটা হচ্ছে ইন্টিজার, তারপরে আরো একটা পাইছিলাম সেটা হচ্ছে ফ্লট। তো এখানে অনেক কিছু আছে, দেখো ইন্টিজার আছে, এই ক্যারেক্টার আছে, ফ্লট আছে, ডাবল আছে, শর্ট ইন্টিজার আছে, আনসাইন্ড ইন্টিজার আছে, লং ইন্টিজার আছে, লং লং ইন্টিজার আছে, এরকম আরো অনেক কিছু আছে। তো এগুলা আমরা আমরা আমাদের যে প্রোগ্রামটা আছে 15 দিনের, এখানে শুধুমাত্র ইন্টিজার ক্যারেক্টার, ফ্লট, ডাবল আর হচ্ছে স্ট্রিং, এই 3-4টা নিয়ে আমরা কথা বলবো,
মোটামুটি কয়টা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, শর্ট ইন্টিজার আর হচ্ছে স্ট্রিং, এই যে কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা আমাদের এই মিটিংটা ক্লোজ করতে হবে, আর এক মিনিটের মতো আছে, এক মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তোমাদের নতুন একটা লিংক দিতেছি, সেখানে জয়েন করো।